হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে জিকে ছাব্বিশ নম্বর মক টেস্টটি করাচ্ছি তো এর আগে টোটাল পঁচিশটি আমি মক টেস্ট করিয়ে দিয়েছি সেগুলোর লিঙ্ক আমি প্লে লিস্টে দিয়ে দেবো যারা যারা ক্লাসগুলো করেনি অবশ্যই ক্লাসগুলো করে নেবে তো তোমাদের সামনে আবগারি মেন্সের পরীক্ষা আসতে চলেছে তো আবগারি মেন্স পরীক্ষার জন্য এই জিকেগুলো খুব ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে তো আজকে ২৬ নাম্বার মক টেস্ট তো দেখো আমি একটা কোশ্চেন বলবো আর দু সেকেন্ড টাইম দেবো তোমরা অ্যান্সারগুলো অবশ্যই করবে আর করে তোমাদের টোটাল কত স্কোর হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো দেখো এক নম্বর কোশ্চেন কি বলেছে সবুজ বিপ্লব কোথায় ঘটেছিল সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল দেখো চারটে অপশান দেওয়া আছে চারটে অপশনের মধ্যে যে সঠিক অ্যান্সারটা সেটাই আমি শুধু বলে দেবো আর দু সেকেন্ড করে টাইম দিচ্ছি ওকে তো দেখো সবুজ বিপ্লব প্রথম ঘটেছিল হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানায় এ পাঞ্জাব আর হরিয়ানা ওকে নেক্সট দেখো ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল তো চারটে অপশন দেওয়া আছে চারটে অপশান মধ্যে কোনটা সঠিক ক্যান্সার হবে তোমরা অবশ্যই করার চেষ্টা করবে আর তোমাদের টোটাল স্কোরটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো ভিল বিদ্রোহ হয়েছিল ছোটো নাগপুরে অপশন এ হচ্ছে সঠিক ক্যান্সার ছোটো নাগপুর ওকে ছোটো নাগপুরে নেক্সট তিন নম্বর দেখো কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন সূর্যাস্ত আইন তো চারটে অপশন দেওয়া আছে দেখো ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড বেন্টিক না লর্ড ক্যানিং তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি লর্ড কর্নওয়ালিস ওকে লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন নেক্সট চার নম্বর ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক এক নায়কতান্ত্রিক সামরিক না উপরে সবগুলোই কোনটা অ্যান্সার হবে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ গণতান্ত্রিক ওকে ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক নেক্সট পাঁচ নাম্বার দেখো গরবা নাচ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয় গরবা নাচ তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি গুজরাট গর্বা নাচ হচ্ছে গুজরাটের একটি নৃত্য ওকে গর্বা গর্বা গুজরাট মনে রাখবে নেক্সট ছ নম্বর দেখো তেরাতালি কোথাকার লোকনৃত্য তেরাতালি তো তোমাদের আজকে আমি টোটাল কুড়িটি কোশ্চিন নিয়েছি ওকে কুড়িটি তো দেখো তেরাতালি হচ্ছে রাজস্থানের একটি লোকনৃত্য অপশন ডি অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার রাজস্থান তেরাতালি রাজস্থানের একটি লোকনৃত্য নেক্সট সাত নম্বর দেখো ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো এটার অ্যান্সার অপশান সি মুম্বাই মুম্বাইয়ে অবস্থিত ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট আর তোমাদের জন্য একটা ওয়েবসাইট খোলা রয়েছে নলেজ পয়েন্ট বলে তো সেখানে তোমাদের জি কের মক টেস্ট দেওয়া হয় তো তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটে ভিজিট করবে আর মক টেস্টগুলো দেবে তাহলে তোমাদের লেভেলটা তোমরা চেক করতে পারবে ওকে চলো নেক্সট আট নম্বর রাজস্থানের কোন শহরকে হোয়াইট সিটি বলা হয় রাজস্থানের কোন শহরকে হোয়াইট সিটি বলা হয় রায়পুর উদয়পুর যোধপুর না রামপুর তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি উদয়পুর উদয়পুর শহরকে বলা হয় হোয়াইট সিটি আর পিঙ্ক সিটি কাকে বলা হয় কোন শহরকে তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন শহর রাজস্থানের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয় ওকে নেক্সট ন নম্বর ন নম্বরটা দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কোনটি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কোনটি রূপনারায়ণ সুবর্ণরেখা দামোদর না কয় না তো এটার অ্যান্সার অপশন সি দামোদর ওকে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী হচ্ছে দামোদর নদী নেক্সট দশ নম্বর র এর সম্পূর্ণ নাম কী র এর সম্পূর্ণ নাম কী তো এটার অ্যান্সার অপশন এ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর সম্পূর্ণ নাম নেক্সট এগারো নম্বর টাইমস অফ ইন্ডিয়া প্রথম কবে প্রকাশিত হয় টাইমস অফ ইন্ডিয়া কোন সালে প্রথম প্রকাশিত হয় অবশ্যই কোয়েশ্চনে অ্যান্সার করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার তো এটার অ্যান্সার হচ্ছে আঠারোশো আটান্ন অপশন ডি অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় আঠারোশো আটান্ন সালে অপশন ডি নেক্সট বারো নম্বর বারো নম্বর দেখো আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে তো আই ডু হোয়াট আই ডু বইটির লেখক হচ্ছেন অপশন বি রঘুরাম জি রাজন অপশন বি রঘুরাম জি রাজন নেক্সট তেরো নম্বর রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রচিত হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রচিত হয়েছিল তো এটা সঠিক অ্যান্সার উনিশশো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার উনিশশো ছাপ্পান্ন ওকে নেক্সট চোদ্দো নম্বর দেখো আই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন জেনেভা নিউ ইয়র্ক প্যারিস না ওয়াশিংটন তো এটা সঠিক অ্যান্সার অপশন ডি ওয়াশিংটন ওয়াশিংটন ডিসি ওকে আই এম এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেক্সট পনেরো নম্বর সরকারি উপাধি গ্রহণ করেছিলেন নিম্নের কে সরকারি উপাধি তো সঠিক ক্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রহণ করেছিলেন নেক্সট ষোলো নম্বর নিম্নের কোনটি মেটামর্ফিক শিলা নিম্নের কোনটি ম্যাটামর্ফিক শিলা তো এটার অ্যান্সার অপশন বি মার্বেল মার্বেল হচ্ছে মেটামর্ফিক শিলা নেক্সট সতেরো নম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো এটার অ্যান্সার অপশান এ হকি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত নেক্সট আঠেরো নম্বর দেখো ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে রামন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে তো এটার সঠিক অ্যান্সার সামাজিক কাজকর্ম ওকে অপশন ডি সামাজিক কাজকর্ম বা সাংবাদিকতা ওকে রামন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার উপরেও নেক্সট উনিশ নম্বর দেখো ধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত কপিলধারা জলপ্রপাত তো এটার অ্যান্সার অপশন বি নর্মদা নর্মদা নদীর উপরে ধারা জলপ্রপাত অবস্থিত অপশন বি নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চিন দেখো কুড়ি নম্বর নিম্নের কোনটি গঙ্গার বাম তীরে নদী নিম্নের কোনটি গঙ্গার বাম তীরে নদী তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ দামোদর ওকে গঙ্গার বাম তীরের নদী হচ্ছে দামোদর নদী তো বন্ধুরা ক্লাসটি আজকে এই পর্যন্তই থাকলো তোমরা কুড়ির মধ্যে কত স্কোর করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং